আগামী নির্বাচনে এটা কিভাবে সম্ভব? আমি মনে করি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সজাগ হওয়া উচিত, চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। এই 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 দারুইনের থিওরিকে নর্মালভাবে নিক্ষেপ করে সেখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেই ভিডিওটার হেডলাইন দেখে বুঝতে পারছেন কি ভিডিওটা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা অল্প কিছু যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু সম্পূর্ণ কথাগুলো বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলেন আমরা প্রথমে সেই ভিডিওটা দেখে আসি। কেন এখানে আসছি, আমার উদ্দেশ্যটা কি? নেতৃত্ব পাওয়ার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। আমি এখানে কেন আসছি? নিজের স্বার্থের জন্য নয়, বরং শ্রমিকদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য আমি ঢাকায় আসছি। আমি এখানে কেন আসছি? নিজের জন্য নয়, বরং বাংলাদেশকে মেরামত করার জন্য আমি ঢাকায় চলে আসছি। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস। পারবো না কেন? চোরেরা পারে, ডাকাতরা পারে, ওরা পারে, তমুকরা পারে, আমাকেও পারতে হবে। ওরা দেশের ক্ষমতায় যায়, আমাকেও যেতে হবে। ওরা আন্দোলন করে, আমাকে আন্দোলন করতে হবে। ওরা নেতৃত্ব দেয়, আমাকেও নেতৃত্ব দিতে হবে। ওরা রক্ত ঝরায়, আমাদেরকে রক্ত ঝরাতে হবে। ওরা জেলে থাকে, আমাদেরকে জেল থাকতে হবে। ওরা ফাঁসিতে ঝুলে দেশকে মেরামত করার জন্য আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হেম্মতি খুলুস, তরবিয়াতি খুলুস, শৃঙ্খলা ঠিক থাকা চাই। কমন যেভাবে হবে সেইভাবে চলব। যদি বলা হয় সামনে বাড়ো, বাড়বো, অফ থেমে যাব, সামনে বাড়তে থাকো। যদি আদেশ আসে সামনে বাড়ো, ওই সংসদ খেয়াল দাও, সংসদ খেয়াল দাও, ইনশাআল্লাহ কদম রুকবো না, থেমে যাবো না, থামতে পারবে না কেউ, ইনশাআল্লাহ। এর নাম তরবিয়াতে খুলিস। যখন যে হুকুম আসবে, হিটলারকে বলা হয়েছিল, হিটলারকে বলা হয়েছিল তুমি গোটা দুনিয়া শাসন করার স্বপ্ন দেখো, কি আছে তোমার কাছে? হিটলার বলেছিল একদল সৈনিক আমার কাছে আছে, পাঁচতলার উপর উঠিয়ে মার্স বলছে, ধাম 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 পড়ছে আর মরছে, কিন্তু ব্যাক করার চিন্তা ভাবনাও তারা করে নাই। আজকেও যদি আমাদেরকে মার্স করতে বলা হয়, সামনে বাড়তে বলা হয়, কদম সামনে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ঘুরবে না, থামবে না, থামাতে পারবে ইনশাআল্লাহ। মার্স তো মার্স, চলো সামনে। যখন এই হুকুম আসবে সময় মতো ইনশাআল্লাহ মার্স করবো, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আমার ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন, একদল নিবেদিত কর্মী, স্বার্থহীন কর্মী, যাদের মধ্যে নিয়াতে খুলুস আস, হিম্মতে খুলুস আস, তরবিয়াতে খুলুস আস, কামিয়াব হওয়ার জন্য তিনটা জিনিসের খুবই প্রয়োজন। আসুন আমরা চেষ্টা করি। আজকে সরকার গোটা দেশকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে। হিন্দুত্ববাদীরা আবারও ভারতের সাথে দেশকে এক করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। ওরা চায় 47-এর আগে যেরকম দেশ ভারতের সাথে সম্পৃক্ত ছিল, আবারও সেই ভারতের সাথে সম্পৃক্ত করার স্বপ্ন নিয়ে ওরা কাজ শুরু করেছে। আমরা সোচ্চার আছি, আমরা সজাগ আছি, বাংলাদেশের একজন মানুষ জিন্দা থাকতে ভারতকে দেশ গ্রাস করতে দেব না, দেব না, দেব ইনশাআল্লাহ।
সরকারকে বলবো, সরকারকে বলবো, এই ডারউইনের থিওরি ভিত্তিক, ডারউইনের থিওরি ভিত্তিক। কোরআন বলছে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আর বর্তমান ডারউইন বলছে, শিক্ষা ব্যবস্থা বলছে আল্লাহ আদমকে শিক্ষা সৃষ্টি করেন নাই, মানুষ আদম থেকে আসে নাই। এই কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক থিওরি, বাংলাদেশের জনগণ মানবে না, মানতে দেওয়া হবে না। এর জন্য প্রত্যেকটা প্রত্যেকটা জনগণকে সোচ্চার হতে হবে, গার্ডিয়ানকে সোচ্চার হতে হবে। আমি আওয়ামী লীগ বাবাদেরকে বলবো, যারা মুসলমান আছেন আওয়ামী লীগের মধ্যে, আপনাদের পায়েও ধরছি, সামান্য স্বার্থের কারণে দেশটাকে নাস্তিক বানাবেন না। আপনাদের হাতেও ধরছে, আপনারা মুসলমান, আপনারা পড়ুন পাঠ্যপুস্তক, দেখুন সেখানে কি লেখা হয়েছে। সামান্য স্বার্থের কারণে আপনি গোটা দেশকে নাস্তিক বানিয়ে নেবেন, এটা কিভাবে সম্ভব? আমি মনে করি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সজাগ হওয়া উচিত, চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলের হোক না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। এই 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 ডারউইনের থিওরিকে নর্মাল মধ্যে নিক্ষেপ করে সেখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে, ইনশাআল্লাহ। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আর আগামী নির্বাচনে, আগামী নির্বাচনে বইগুলি কই দেখি, আগামী নির্বাচনে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের হাতের মধ্যে এই বই থাকবে যে দেখেন আমাদের দেশকে নাস্তিক বানাবার কি চক্রান্ত চলতেছে। এই বই থাকবে প্রত্যেকের। শেখ হাসিনাকে প্রত্যেকটা ক্যান্ডিডেটের হাতের মধ্যে এই বই থাকবে যে দেখেন আমাদের দেশকে নাস্তিক বানাবার কি চক্রান্ত চলতেছে। এই বই থাকবে প্রত্যেকের। শেখ হাসিনাকে পতন করার জন্য এই যথেষ্ট হবে, ইনশাআল্লাহ। প্রত্যেকের সেই বই থাকবে যে দেখেন সব হিন্দুদের ক্রিস্টি কালচার, দেখেন এখানে এই দারুইনের থিওরি, এই 115 পৃষ্ঠায় দেখেন, এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 মানুষ থেকে, এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিস যথেষ্ট, শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো, যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় এদেশ নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না, যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাখবো না, রাখবো না, রাখবো না। বন্ধুরা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।